বন্ধুরা এই মুহূর্তে আমরা ক্যামেরার পর্দায় চলে আসলাম আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে Lenovo আর এটা মডেল হচ্ছে A328 মোবাইলটি আমরা জানি CM2 দিয়ে সাপোর্ট আছে এবং CM2 দিয়ে আমরা কাজ করতে পারি আর স্ক্রিনে আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে দুইজন ভদ্রলোক আছে CM2 বনাম NCK আজকে দুইজনের পারফরম্যান্স আমরা দেখতে যাচ্ছি আর বেশ কিছু জিনিস আমরা আজকে শিখতে যাচ্ছি সো এইজন্য আপনাকে অবশ্যই আমাদের জন্য ওয়েট করতে হবে এবং পুরো ভিডিওটি দেখতে হবে আশা রাখি আজকে ভিডিওটি প্রত্যেকটা টেকনিশিয়ানদের জন্য আবশ্যকীয় যারা অ্যাডভান্স লেভেল অ্যাকচুয়ালি এই ব্যাপারটা অনেক অ্যাডভান্স লেভেলের লোকেও জানে না কারণ এই মোবাইলটি এই মুহূর্তে আমার কাছে নিয়ে আসছে এই মোবাইলটি যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন যে Lenovo এই মডেলটা কিভাবে আপনি ফ্ল্যাশ করবেন তাহলে আপনি দেখবেন ইউটিউবে অহরহ ভিডিও আছে CM2 তে সাপোর্ট আছে CM2 এর মাধ্যমে মোবাইলগুলো ফ্ল্যাশ করা যায় কিন্তু কিছু কিছু মোবাইল যে মোবাইলগুলো মূলত ফ্ল্যাশ করার সময় ডেট হয়ে গেছে এই মোবাইলটি এই মুহূর্তে আমি আপনাকে ওপেন করার চেষ্টা করব আপনি এখানে প্রেস লক করে রাখবেন আমি কিন্তু এখানে এটাকে প্রেস করতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি প্রেস করলাম কিন্তু আমাদের মোবাইলটি কিন্তু কিছুই বলতেছে না আচ্ছা যাই হোক মোবাইলটা ওপেন হোক বা ডেড হোক অথবা ডেড না হোক যাই হোক না কেন আজকে আমরা দেখব শুধু পারফরম্যান্স যে CM2 তে অনেক সময় ফ্ল্যাশ হয় না অনেক সময় দেখা যায় ফুল ফ্ল্যাশ নিচে কিন্তু তবু মোবাইল ওপেন হয় না সো বেশ কিছু জিনিস আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করার চেষ্টা করব সো পুরো ভিডিওতে সঙ্গে আছি বড় বড় আমি আলামিন সানি আর আপনারা দেখছেন সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল প্রেজেন্ট আর এই কথার ফাঁকে বলে নিই সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আপনারা আসতে পারেন আমাদের এখানে মোবাইল রিপেয়ারিং হার্ডওয়্যার এবং সফটওয়্যার অভিজ্ঞতা নিতে পারেন সো বেশি কথা বলে ফেললাম একদম কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম বন্ধুরা এই মধ্যে দেখতে পাচ্ছেন CM2 আছে বাম পাশে আর ডান পাশে আমি রেখেছি NCK কারণ ডান পাশে সেই থাকে যার সাপোর্ট বেশি যাকে বেশি ভালোবাসে সো এখানে এইজন্য আমি ডান পাশে NCK রেখেছি আমার ডান পাশে আপনাদের হয়তো বাম পাশে সো এখান থেকে আমি প্রথমেই যেটা করব অনেকে আবার বলেন যে কথা বেশি বলি নাকি আসলে বেশি কথা বললেও প্রবলেম আমি মনে করি না কারণ আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু আপনাদের গিফট দেওয়ার চেষ্টা করি বন্ধুরা এই মুহূর্তে CM2 এই মোবাইলটির মডেল নাম্বার হচ্ছে ওকে মডেল নাম্বার নিয়েও আমাকে অনেকে কনফিউশনে ছিলেন আমাকে অনেকে বলেছিলেন যে এটার মডেল নাম্বার কত বা মডেল নাম্বার কিভাবে দেখব সো আমি মডেল নাম্বারটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি এখানে গিয়ে টাইপ করব হচ্ছে Lenovo Lenovo A328 6582 যে দেখতে পাচ্ছেন 6582 সো সিপিইউ গুলো আমরা এইভাবে দেখতে পারি অথবা আমি আরো আপনাদের মাঝে ডিসকাস করছি এখানে দেখতে পাচ্ছেন যে কোনো মডেল লিখে সার্চ করলে 6582 আমরা সিপিইউ দেখে ফেললাম সো প্রত্যেকটা মোবাইলে সিপিইউ এইভাবে দেখতে পারেন অথবা এখান থেকে ম্যানেজ গিয়ে আমরা দেখতে পারি সো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম CM2 82 সিলেক্ট করার পর এখান থেকে সরাসরি ফ্ল্যাশে চলে গেলাম আর এর আগে আমি একটা জিনিস দেখাতে চাই এখানে রিড ফোন ইনফো দেখাতে চাই রিড ফোন ইনফো দেখানোর পরে আমি এখান থেকে আইডেন্টিফাই দিলাম এবং ব্যাটারিটা এখান থেকে একবার খুলে ফেললাম খুলে ফেলে আমি এই মোবাইলটিকে কানেক্ট করে দিলাম আমরা দেখি আমাদের পারফরম্যান্সটা কি দেখাচ্ছে এখানে আইডেন্টিফাই আমরা দেখতে পারি কিনা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বুথ দেখতে পাচ্ছেন বল ডাউন লেখা আসছে ইনফরমেশন রিড ওকে এখানে বেশ কিছু ইনফরমেশন আমরা পেয়ে গেলাম সিপিইউ মডেল মানে মোটামুটি আমরা পেয়ে গেলাম সো এখন আমরা ফ্ল্যাশে যাব ফ্ল্যাশে যাওয়ার পর এখান থেকে ফ্ল্যাশ সিলেক্ট করব এখান থেকে স্ক্যাটার যে ফাইলটা আছে এই ফাইলটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ওকে এখান থেকে টিক মার্ক WH SW উঠিয়ে দিলাম ভেরিফাই উঠিয়ে দিলাম এখানে শুধু রাখলাম পিডিস আর রিপার্টিশন দেন আমরা আবার মোবাইলটিকে ব্যাটারিটাকে একবার কানেক্ট খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমরা এখানে ফ্ল্যাশে ক্লিক করলাম ফ্ল্যাশে ক্লিক করার পর আমার ব্যাটারিটা রিকানেক্ট করে দিলাম এবং মোবাইলটিকে কানেক্ট করে দিলাম দেখি আমাদের কী ধরনের নোটিফিকেশন এখানে আসে আমরা প্রাথমিকভাবে দেখব যে মোবাইলটি পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন বুথ ওকে আসলো এবং এখানে ফ্ল্যাশ ইরিজ হচ্ছে এবং ফ্ল্যাশটি নিবে এই মুহূর্তে কিন্তু পরবর্তীতে একটু ওয়েট করার পরে আপনারা দেখতে পারবেন এখান থেকে কেটে দেখবেন না ফ্ল্যাশটা নিতে একটু টাইম হতে পারে বাট একটু ওয়েট করি প্লিজ বন্ধুরা ফ্ল্যাশ নিয়েও আমি CM2 নিয়ে তো অনেক আলোচনা করেছি দীর্ঘ আলোচনা করেছি আমি আশা রাখি আপনার ওই ভিডিওগুলো পাবেন আপনার ইউটিউবে গিয়ে লিখতে পারেন সানি পয়েন্ট CM2 তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ CM2 রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন আশা রাখি আমার ভিডিওগুলো দেখলে CM2 নিয়ে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের আপনি হয়ে যেতে পারবেন। আর এদিকে NCK নিয়ে আমি মাত্র শুরু করলাম, আর মাত্র শুরুতেই, কারণ আমি এর আগেও যে ভিডিওটি দিয়েছিলাম ওই ভিডিওতে বলেছিলাম যে CM2 নিয়ে আমি বেশ আলোচনা করেছি, আর করব না। সো আজকে যেহেতু একটা প্রবলেম পেলাম এই CM2 এটার ক্ষেত্রে, কারণ অনেকেই হয়তো আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আপনারা এইভাবে কাজ করতে যাবেন, কিন্তু লাস্টে বেলা হয়তো এই প্রবলেমটা পড়লে আপনারা অনেকটা ও আর একটা কথা বলে নেই, সরি আমি বলতে ভুলে গিয়েছি। এই মোবাইলটি এই মুহূর্তে কিন্তু আমরা SP ফ্লাশ টুল থেকে শুরু করে মিরাকেল দিয়ে ট্রাই করেছি, বিভিন্ন বক্স এবং বিভিন্ন যে ফ্রি টুলগুলো আছে ফ্রি টুলের মাধ্যমে এটাকে আমি ট্রাই করেছি, কিন্তু এই মোবাইলটা আমি কোনোভাবেই ডিটেক্ট করাতে পারি নাই। ইরোর দেখাচ্ছে বা নানা ধরনের প্রবলেম আমি ফেস করেছি, ফেস করানোর পরে আমি আমার জানা ছিল বিধায় আমি প্রবলেম সলভ করতে পেরেছি, কিন্তু হয়তো আপনারা যদি দেখেন 2 থেকে 3টায় যদি ট্রাই করেন, ধরেন আপনি CM2 অথবা SP ফ্লাশ টুল দিয়ে ট্রাই করেন, আপনি দেখলেন বুথ এরর বা কিছু একটা প্রবলেম দেখার পরে আপনি সেখানে হার মেনে গেলেন, অথবা কাস্টমারকে আপনি এই ধরনের বক্তব্য শুনিয়ে দিলেন যে মোবাইলটিতে এই মুহূর্তে হচ্ছে না, অথবা মোবাইলটির EMMCতে প্রবলেম, অথবা কিছু একটা বলে দেবেন। সো এই মোবাইলটি যখন আপনার ওই কাস্টমার অন্য টেকনিশিয়ানদের কাছ থেকে মানে প্রুফ পাবে এবং মোবাইলটি যখন সলিউশন করে আনবে, তখন আপনার প্রতি তার একটা যে একটা ভক্তি শ্রদ্ধা থাকবে ওটা কিন্তু উঠে যাবে। সো এই জন্যই জাস্ট আমি চাই না আপনাদের প্রবলেম হোক, এই জন্য ভিডিওটি শেয়ার করলাম। আমরা NCKও নিয়ে আলোচনা করব, আর এদিকে ফ্লাশ হতে থাক, আমরা NCK নিয়ে আলোচনা করি। NCK কারণ অনেকে আপনারা ফোন করে বলেন যে NCK কিনবো নাকি UMT কিনবো, কোনটা কিনবো। আমি বর্তমানে যেটা ইউজ করতে চাইছি এটা হচ্ছে NCK প্রো, আর এটা তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে UMT নাকি NCK, সো আমি NCKর নামটাই মুখে নিতে চাই না, কারণ সরি UMTর নামটা আমি মুখে নিতে চাই না, কারণ UMTর মানে কি বলবো, একদিক থেকে আমি বলতে গেলে সাধারণভাবে যদি উদাহরণ দিই তাহলে EMMC-র বাবা হচ্ছে NCK। সো এখন বুঝে নিতে হবে যে আসলে NCK-র পারফরমেন্স বর্তমান প্রেক্ষাপটে কতটা উন্নত, আর এটা দিয়ে আপনারা চায়না সেট থেকে শুরু করে ব্র্যান্ডের যে সেটগুলো সব কিছু আপনারা কাজ করতে পারবেন খুব অনায়াসি, যদিও একটু ফাংশনগুলো একটু এলোমেলো বা একটু হার্ডলি মনে হয় প্রাথমিক যারা বিগিনার টেকনিশিয়ান আছেন তারা হয়তো একটু থমকে যাবেন, বাট কষ্ট করে যদি আপনার NCK যে ডোঙ্গলটা আছে এটাকে যদি আয়ত্ত করে নিতে পারেন, তাহলে আসলে এটা দিয়ে অনেকটা ফ্লাশিং জগতে এগিয়ে যাওয়াটা সম্ভব। সো এই জন্য আমি NCK আপনাদেরকে সাপোর্ট করবো, NCK অবশ্যই সবাই কিনে নেবেন। আর NCK প্রোটা হচ্ছে আমার কাছে বেটার। আমি জানি না অন্য টেকনিশিয়ান যারা আছেন তারা কী ধরনের মতামত দিবেন। বন্ধুরা কথা এই জন্যই বলতেছি যে এদিকে ফ্লাশ হচ্ছে, কারণ আমি কাট করে ভিডিও দেওয়াটা বন্ধ করে দিয়েছি, আর কাট করে ভিডিও দিলে হয়তো বা এখানে কী মিস্টেক হচ্ছে বা কী ধরনের প্রবলেম হচ্ছে, অনেকেই ভিডিও টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে শেয়ার করে, সেখানে অনেক ধরনের মিস্টেক থাকে, মিস্টেকগুলো তারা কাট করে দেয়, যার কারণে অনেক সুন্দর আমরা দেখি যে মানে গুছানো ভিডিওগুলো, বাট আসলে ওই গুছানো ভিডিও দেখেও যখন আমরা আমাদের পার্সোনাল লাইফে যখন অ্যাপ্লাই করি ওই জিনিসটা, তখন আমরা হার মেনে যাই এবং ওই জিনিসটা আমরা পাই না। সো এই জন্য আমি চেষ্টা করব ভিডিও কাট না করে, আর এই যে সময়টা যাচ্ছে এই সময়টায় আমি কিছু মূল্যবান কথা বলে যাতে আপনাদেরকে এগিয়ে নিতে পারি, কারণ সানি পয়েন্টের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের বেকারত্ব দূর করা। যে সমস্ত বেকার বন্ধুরা আছেন, আমরা আশা রাখি যে আপনারা আসলে ইউটিউবে ভিডিও দেখেও কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের কাজ করা সম্ভব। আর এই কোশ্চেনটা আমাকে অনেকেই করেছিল যে ইউটিউবের ভিডিও দেখে কাজ শিখে মোবাইল মানে দোকান দেওয়া সম্ভব কিনা। হ্যাঁ, অবশ্যই সম্ভব, যদি আপনার মোবাইলের প্রতি ভালোবাসা থাকে, আপনি যদি গবেষণা করতে পারেন ভালোভাবে ভিডিওগুলো দেখে। অনেকে আছে শুধু ভিডিও দেখে কিন্তু পার্সোনাল লাইফে সেগুলোকে অ্যাপ্লাই করি না। আপনি অবশ্যই এটাকে দেখে এটাকে মনে রাখতে হবে এবং এটাকে নোট করে রাখতে পারেন আপনার পার্সোনাল একটি খাতার ভিতরে, তো সেক্ষেত্রে আপনার এগুলো বুঝতে ভালো হবে। কারণ আপনি যখন দেখবেন একটা ভিডিও তখন আপনার মনে হবে না এটা সহজ আছে, আমার মনে থাকবে, কিন্তু আসলে এটা থাকবে না। আর স্টুডেন্ট যারা, আমরা আসলে সবাই স্টুডেন্ট, কারণ আমরা সবাই নতুন কিছু শেখার আগ্রহে আছি, আর স্টুডেন্টদের একটা গঠন হচ্ছে তারা ভুলে যাবে, এটাই স্বাভাবিক। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কথা বলতে বলতে 100% হয়ে গেছে। দেখি আমাদের এখন কী ধরনের সমস্যা আছে। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে আসলো, ইউজার ডাটা, ফ্লাশ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন MBR, ওকে, তারপরে সব কিছু মানে অল এভরিথিং আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। বাট লাস্ট পর্যায়ে দেখি আমাদের কী ধরনের প্রবলেম দেখা দেয়। বন্ধুরা একটা ভিডিও ক্রিয়েট করতে কিন্তু আসলে অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক লাইক কষ্ট করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, দেন আপনাদের মাঝে পাবলিশ করতে হয়, ইউটিউবে SEO করতে হয়, ট্যাগ ইউজ করতে হয়, মানে সব কিছু মিলিয়ে অনেক টাফ একটি ব্যাপার। এত কিছু করার পরেও আপনাদের জন্য ভিডিও যারা ক্রিয়েট করে ইউটিউব চ্যানেলে, আমি মনে করি প্রত্যেকটা টেকনিশিয়ান যারা ইউটিউবে ভিডিও ক্রিয়েট করে এবং শেয়ার করে আপনাদের জন্য, তাদেরকে আপনারা যদি কিছু নাও দিতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি সুন্দর মন্তব্য করে দিবেন, একটি কমেন্ট করবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। কারণ আপনাদের ভিডিও যখন আপনারা যখন ভিডিও নিচে কমেন্ট করেন সুন্দর সুন্দর, তখন কিন্তু যারা ভিডিও ক্রিয়েট করে, এটা আমার বেলায় না, বাংলাদেশ সহ পৃথিবীর যেরকম ভিডিওই ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করে না কেন, আপনি সবাই মনে রাখবেন ওখান থেকে যদি আপনি একটা শব্দ শিখতে পারেন তাহলে মনে রাখবেন যে হ্যাঁ এই ভিডিওটি আমাকে একটু হলেও উপকার করেছে। তো ওই উপকারটার কিছু একটা দেওয়ার সবসময় চেষ্টা করবেন, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। বন্ধুরা এই মুহূর্তে আমাদের ইউজার ডাটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড দেখি, ওকে ও মাই গড এখানে দেখতে পাচ্ছি অল ওকে আসে। এই মুহূর্তে আমি প্রবলেমটা দেখাতে পারলাম না, এর আগেও কিন্তু আমি একবার ট্রাই করছি, আমাদের মোবাইলটি হয়তো এই মুহূর্তে ওপেন হয়ে যাবে, দেখি যদি নাও প্রবলেমটি দেখাতে পারি, দেখি মোবাইলটি ওপেন হয়েছে কিনা। ওকে বন্ধুরা মোবাইলটি ওপেন হলো না এবং এখানে দেখতে পাচ্ছি ওয়াল ডান লেখা আসছে, আপডেট ওকে লেখা আসছে। সো এখানে আমি কিছুক্ষণ আগেও এই মোবাইলটি প্রায় 3 থেকে 4 বার ট্রাই করেছি, 3 থেকে 4 বার ট্রাই করার পরও এখানে যেটা আসছিল সব কিছু ফ্ল্যাশ নেওয়ার পরে এখানে লেখা আসছে ফেইল্ড অথবা অপারেশন ফেইল্ড, এরকম একটা নোটিফিকেশন আসছে। ঠিক আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা লেখা আমার আসছিল। সো এই নোটিফিকেশন ফেইল্ড অথবা অপারেশন ফেইল্ড যদি আসে, আর এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ফ্ল্যাশ ডান দেখাচ্ছে এবং ওকে দেখাচ্ছে। কত মিনিট নিয়েছে, প্রায় 6 মিনিটের মতো নিয়েছে, কিন্তু তবু আমাদের কিন্তু মোবাইলটি ওপেন হচ্ছে না, এটাও একটি প্রবলেম। আমি একটা প্রবলেম দেখাতে এসে অন্য একটি প্রবলেমের এই মুহূর্তে ফেস করলাম। আমি এই মুহূর্তে কিন্তু পাওয়ার যে বাটনটা আছে পাওয়ার বাটনটা প্রেস করতেছি। বন্ধুরা স্ক্রিনটা আমি একটু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রেস করে ধরলাম, কিন্তু তবুও আমাদের মোবাইলটি এই মুহূর্তে ওপেন হচ্ছে না। যাই হোক, এখন ওপেন হচ্ছে না তার মানে হচ্ছে মোবাইলটিকে যদি আপনারা CM2 দ্বারা যদি 10-12 ট্রাই করেন, আপনি SP ফ্লাশ টুল দিয়ে যদি 10-12 ফ্লাশ করেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি ওপেন হবে না। বন্ধুরা আমি দেখাতে পারতেছি না, আমি একটু ভালোভাবে দেখাতে পারতেছি, হয়তো অনেকেই বলবেন যে আমি পাওয়ার সুইচটা হয়তো ভালোভাবে প্রেস করতেছি না। আর ক্যামেরাটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটাকে বন্ধুরা প্রেস করে ধরলাম, দেখবেন কত দূর জোরে আমি প্রেস করে ধরছি, ছেড়ে দিলে দেখছেন ওদিকে চলে যায়। মানে এভাবে করে যদি টিপ দিই তাহলে অনেকে মনে করে যে আমি হয়তো টিপ দেই নাই অথবা আমি চালাকি করতেছি। আমি আবার দিচ্ছি, দেখতে পাচ্ছেন দিছি, আমি কিন্তু এখানে দেওয়ার পরেও কিন্তু আমার মোবাইলটি কিন্তু দেখতে পেলেন ওপেন হলো না। ওকে, এখন আমরা নেক্সট স্টেপে যেটা দেখলাম, তো আমরা যেটা শিখলাম এখানে যদি অপারেশন ফেইল্ড আসে তাহলে এই একটা প্রবলেম। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়াল ডান লেখা আসছে এবং মোবাইলটি কিন্তু এই মুহূর্তে ওপেন হচ্ছে না। তার মানে আমরা এখন যেটা ফলো রাখতে পারি যে অনেকে হয়তো বা বলে ফেলবেন যে মোবাইলটিতে প্রবলেম আছে অথবা EMMC IC-তে প্রবলেম আছে, কারণ অনেকবার আপনি ট্রাই করার পরে আপনি হতাশ হয়ে যাবেন। ওকে, এখন আমরা যাচ্ছি আমার ডান পাশে যিনি ভদ্রলোক আছেন NCK বস, ওনার কাছে চলে যাচ্ছি। এখান থেকে আমি প্রথমেই CM2 6582 সিলেক্ট করবো, 6582, এই যে 6582। তারপরে এখান থেকে EMMC চেকিং করা থাকবে। আর এটার বেসিক্যালি আমি কিন্তু NCK নিয়ে আলোচনা করতেছি না, আমি শুধু আজকে বোঝাতে চাই যে NCKটা কত ইম্পর্টেন্ট এবং এ ধরনের ডিভাইস দিয়ে যখন মানে ফেল মারে, মানে যখন সম্ভব হয়ে না ওঠে তখন NCKর মাধ্যমে সেটাকে সম্ভব করে তোলাটা কিছুটা সম্ভব। তো এখান দিয়ে আমি CPU-টাকে সিলেক্ট করে নিচ্ছি, ফার্মওয়্যার এটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, আমরা মোবাইলটির ব্যাটারিটাকে আবার একবার খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর আর এখান দিয়ে আমি ফুল ফ্লাশ দিব। ফুল ফ্লাশ আমি বলে নিচ্ছি, আমি যখন ফার্স্ট পর্ব করব NCK নিয়ে তখন আমি ডিসকাস করব পুরো সেকশন নিয়ে, মানে কোনটার কী কাজ ইত্যাদি ইত্যাদি ফুল NCK নিয়ে আলোচনা করব। ফুল ফ্লাশ, তারপর এখান থেকে এই যে ফ্লাশ ফার্মার এটাকে ক্লিক করবেন, এখান থেকে ওকে প্রেস করবেন। এখানে যখন ওয়েটিং আসবে তখন আমরা ব্যাটারিটাকে লাগিয়ে দিলাম আর USB-টাকে কানেক্ট করে দিলাম, ব্যাস ইটস ওকে। একটু ওয়েট করে দেখি আমাদের কি হয়। ওকে, ফ্লাশ নিচ্ছে। এখন আবার আমাকে যেটা করতে হবে, অনেকক্ষণ বকবক করতে হবে আপনাদের মাঝে, কারণ হচ্ছে ফ্লাশ নিতে অনেকক্ষণ টাইম প্রয়োজন হবে। সো আমি কাট করব না, কারণ কাট করলে অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে। বন্ধুরা এর আগেই কিন্তু আমি বলে নিয়েছি এই মোবাইলটি কিন্তু আমি এর আগেও CM2 এবং SP ফ্লাশ টুল, তারপরে মিরাকেল, তারপরে আলাদিন, এগুলো দিয়ে আমি ট্রাই করেছি। আর CM2টা আমি এখন দোকানে এটা ছিল উপরে এটা আনি নাই এগুলো দিয়ে ট্রাই করার পর যখন নাও হলো তখন আমি লাস্ট যে ট্রাইটা ছিল সেটা NCK এর মাধ্যমে করেছি এবং আশা রাখি যে NCK দিয়ে ফ্ল্যাশটা করার পর আমাদের মোবাইলটি ওপেন হবে সো এটা দ্বারা আমি শুধু এতটুকু বোঝাতে চাই যে সবকিছু দিয়ে সবকিছু সম্ভব না আর অনেকেই আমাকে আপনারা কোশ্চেন করেন যে CM2 দিয়ে কি সব মোবাইল ফ্ল্যাশ করা যাবে কিনা তো এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে সবকিছু একটা ধারা সম্ভব না যেমন আমরা দুইজন যদি লোক হই ধরেন এখানে দুইজন লোক আছে ওই একজন লোক ওর কাজ দিয়ে যেটা সম্ভব ওর কাজ দিয়ে সেটা সম্ভব না সো আমরা মানুষের ক্ষেত্রে যখন এই एग्जांपलটা ফলো করি যে একজনের মাধ্যমে কিন্তু সবকিছু সম্ভব না যেমন একজন মন্ত্রী হবে আর একজন হবে কর্মচারী ব্যাপারটা কিন্তু এরকম কিন্তু সবাই কিন্তু মন্ত্রী হতে পারবে না আপনার বন্ধু বান্ধব যারা আছে সবার পক্ষে কিন্তু সেটা সম্ভব না তাহলে আমি যদি বলি যে যতগুলো বক্স আছে এবং যতগুলো ফ্ল্যাশিং যে ড্রাইভার মানে টুলস আছে সবগুলোর মাধ্যমে কিন্তু সবকিছু কখনোই সম্ভব না এইজন্য আমাদেরকে বেশ কিছু সাপোর্ট রাখতে হবে আর সঠিক পথে আমাদের ব্যয় করতে হবে যে ব্যয়গুলো না করলেই নয় যেমন আমার কাছে বেশ কিছু বক্স আছে এই বক্সগুলো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে লাগে না যেমন UFS বক্স আছে আর এটা আপনাদের প্রয়োজন নাই কারণ এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই কম কিন্তু আমি তবুও রেখেছি আমার কাছে এমন কিছু বক্স যেগুলো আমার মাঝে মাঝে লেগে যায় কারণ আমাকে কাজগুলো করতে হবে আমাকে অনেক কাজ করতে হয় যার কারণে আমি রেখেছি সো যারা নতুন আছেন মানে নতুন যারা বিগিনার টেকনিশিয়ান আছেন তারা যেগুলো আমি সাপোর্ট করি CM2টা কিনবেন আর কিনতে পারেন যে 3X বক্স তারপর কিনতে পারেন NCK তিনটা আপাতত যদি আপনারা নেন তাহলে মোটামুটি 70 ভাগ মোবাইল ফ্ল্যাশ করা সম্ভব এটার মাধ্যমে এবং 70 ভাগ মোবাইলের প্রবলেমগুলো সলভ করা সম্ভব বন্ধুরা আরেকটা কথা বলে নিই আমাদের এখানে যদি আসতে চান আমাদের এখানে এসে যদি সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে অভিজ্ঞতা নিতে চান অথবা আপনারা চাইলে অনলাইনে আমাদের মাধ্যমে আমাদের এখানে কোর্স করতে পারেন আমাদের অনলাইনে কোর্সটি হচ্ছে প্রতিনিয়ত আপনাকে একটি ভিডিও দেওয়া হবে ধরেন যখন CM2 নিয়ে আলোচনা করা হবে তখন CM2 পার্ট বাই পার্ট আপনাকে ভিডিও দেওয়া হবে ওইটাকে করার পর আপনি কি ধরনের প্রবলেম ফেস করতেছেন আপনি যদি প্রবলেম ফেস করেন তাহলে আমরা এখান থেকে আপনার কম্পিউটারে নিয়ন্ত্রণে রেখে ওই প্রবলেমগুলো আমরা এখান দিয়ে আপনার কম্পিউটারের সমস্যাগুলো সমাধান করে দিতে পারবো আর আমাদের অনলাইনে কোর্সটা মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার মিক্সেই অনেকদিন আপনারা আমাকে ফোন করেছিলেন অনলাইনে কোর্স করার জন্য সো অনলাইনে কোর্সটা আমার এতদিন বন্ধ ছিল প্রাইভেট কিছু সমস্যার কারণে এখন চাইলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের এখানে যদি আসতে চান তাহলে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা নাম্বার এই নাম্বারে ফোন করে আমাদের সাথে এখনই কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের নাম্বারটি অল টাইম আপনাদের জন্য খোলা আছে মনের কথাগুলো জানিয়ে দিতে পারেন আমাদের সাথে শেয়ার করতে পারেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি অল ডান লেখা আসছে NCK এর এখানে দেখতে পাচ্ছেন অল ডান এখন যদি আমরা দেখি আমার মোবাইলটিকে ট্রাই করব বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইলটি কিন্তু একলাই ওপেন হয়ে যাচ্ছে আর এর আগে যখন আমরা CM2 দিয়ে এটা করেছি দেখেন মোবাইলটি কিন্তু এই মুহূর্তে ওপেন হয়ে গেছে এখন আমরা মোবাইলটিকে ব্যাটারিটাকে একবার খুলে আমরা মোবাইলটিকে আবার ওপেন করার চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইলটি কিন্তু এই মুহূর্তে আমাদের ডান হয়ে গেল ফ্ল্যাশিং সো পুরো ভিডিওতে আমি আপনাদেরকে আশা রাখি বোঝাতে চেষ্টা করেছি যে CM2 দিয়ে যদি মিস্টেক হয় অথবা SP Flash tool দিয়ে যদি মিস্টেক হয় তাহলে আমরা আরো যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো আমাদের ফলো রাখতে হবে আশা করি ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ